শুরু হলো পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এদিন মেলার উদ্বোধন করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রায় 3000 হস্তশিল্পী মেলায় পসরা নিয়ে এসেছেন। শুরু হলো পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্রশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, রাষ্ট্রমন্ত্রী নীলিমা ঘোষ কর, রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর দত্ত সহ বিশিষ্টজনেরা। 29 তারিখ শুরু হওয়া মেলা চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। প্রতিটি জেলা থেকে হস্তশিল্পীরা তাদের তৈরি বিভিন্ন রকম পসরা নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। বিভিন্ন জেলার নামে মোট 20 স্টল হয়েছে মেলাতে। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, গোটা রাজ্য থেকে প্রায় 3500 শিল্পী তাদের তৈরি সরঞ্জাম নিয়ে মেলায় আসবেন। 3000 এর উপর শিল্পী এই মুহূর্ত পর্যন্ত রিপোর্ট করেছেন, আশা করি আগামী দিনের মধ্যে 3500 হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া বলুন, মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের বর্ধমান অনেক জেলা পার্টিসিপেট করেছেন। এখন কালকে পর্যন্ত রিপোর্টটা ফুল পা গেলে কটা জেলা, তবে তো এরকম 10-12 জেলা থাকি প্রতি বছর। বিগত সরকারে আমরা 2-3টের বেশি মেলা হতো, সব মিলে 12-13টা, আমরা এবার 62টা মেলা করছি। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।